আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 21 ফেব্রুয়ারি ব্যানার ডিজাইনের এই ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে পিএলপি ফাইলটি ব্যবহার করে আপনি চাইলে খুব ইজিলি এই ধরনের ব্যানার তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। ইতিমধ্যে আমি আপনাদের সাথে 21 ফেব্রুয়ারি ব্যানার এবং পোস্টার ডিজাইন নিয়ে আরও কয়েকটি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে। তো আমাদের আজকের এই ব্যানার পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন খুব ইজিলি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। আর আমাদের ডিজাইনটি অবশ্যই প্রিমিয়াম ডিজাইন, আপনি চাইলে এটিকে প্রিন্ট করে ইউজ করতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো প্রথমে আপনি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। তো সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের মাঝে এ ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করলে আমাদের সেই ব্যানারের ছবিটি দেখতে পারবেন, দেন নিচে ব্যানার সম্পর্কে সকল ডিটেল দেওয়া রয়েছে। পরবর্তীতে ডাউনলোড পিএলপি এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দেবেন। দেন পরবর্তীতে আপনাদের সামনে গুগল ডক্সের একটি ফর্ম ওপেন হবে এবং এখানে ফর্মে যে লেখাগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। দেন পরবর্তীতে এই বক্সে একটা টিকমার্ক দিয়ে এই পাসওয়ার্ড দিন যে অপশনটি রয়েছে এই অপশনে আপনি ভিডিও থেকে যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করেছেন সেগুলো দিয়ে সিম্পলি সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে গুগল ড্রাইভে একটি লিঙ্ক চলে আসবে, সিম্পলি এই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের যে কোনো একটি মেল সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের সামনে যেই গুগল ড্রাইভের যে লিঙ্কটি সেই লিঙ্কটি ওপেন হবে এবং এইখান থেকে কর্নার থার্ড অপশনটিতে ক্লিক করবেন এবং ডাউনলোড অপশনটিতে ক্লিক করে সিম্পলি এটিকে ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনাদের প্রয়োজন হবে পিক্সেলাব অ্যাপ্লিকেশন, যেটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো প্রথমে পিক্সেলাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং কর্নার থার্ড অপশনটিতে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তীতে কর্নার পিএলপি অপশনটিতে ক্লিক করবেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটিকে সিলেক্ট করে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই পিএলপি ফাইলটি আপনাদের পিক্সেলাব অ্যাপ্লিকেশনটির ভিতর অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন এবং এইখান থেকে লেয়ার অপশনটিতে ক্লিক করবেন এবং প্রথম লেয়ারটিকে সিম্পলি হাইড করে রাখতে পারবেন, তাছাড়া ডিলিট করে দিতে পারবেন। তো পরবর্তীতে আপনি আপনার সামনে ব্যানারটি শো করবে এবং এইখান থেকে আপনি ব্যানারটি কাস্টমাইজ করতে পারবেন। এই জন্য লেয়ারে ক্লিক করবেন এবং প্রত্যেকটি লেয়ার যেহেতু লক করে রয়েছে আপনি যে লেয়ারটি কাস্টমাইজ করতে চান সেটিকে সিম্পলি আনলক করে নেবেন। তো আমরা সিম্পলি এই নামটিকে চেঞ্জ করবো, এই জন্য সিম্পলি নামের যে লেয়ারটি রয়েছে এটিকে আনলক করবো এবং এখানে ডাবল ক্লিক করবো এবং এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এটিকে ডিলিট করে দেবো। পরবর্তীতে আপনি যে নামটি লিখতে চান সেই নামটি সিম্পলি লিখে দিতে পারবেন। লেখা হয়ে গেলে সিম্পলি ওকে অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি চাইলে আপনার যেই পদবিটি রয়েছে বা আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা গ্রাফিক ডিজাইন বা আপনি যেটাই লিখতে চান সেগুলো চাইলে সিম্পলি এখান থেকে লিখে দিতে পারবেন বা এখানে প্লাস অপশনে ক্লিক করে নিউ টেক্সট নিতে পারবেন। দেন এই টেক্সটের ভিতর আপনি কিছু লিখতে পারবেন। সো আমরা যেহেতু এটিকে কাস্টমাইজ করে দেখাবো না সম্পূর্ণ, আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সো আপনার মন মতো করে আপনি প্রত্যেকটা লেয়ারই কাস্টমাইজ করতে পারবেন। এখানে প্রত্যেকটা টেক্সট আপনি আনলক করে সিম্পলি আপনার মন মতো কাস্টমাইজ করে নেবেন। সো আপনাদের এটিকে কাস্টমাইজ করা হয়ে গেলে এখন আপনাদের এটিকে সেভ করতে হবে। এজন্য সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এবং সেভ ইমেজ এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি এটি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আর এটি অবশ্যই আপনি ব্যক্তিগত কাজে ইউজ করবেন। আমাদের যে পিএলপি ফাইলটি রয়েছে এই ফাইলটি আপনি সরাসরি কোনো জায়গায় শেয়ার করবেন না, আপনি চাইলে আপনার মন মতো ব্যানার তৈরি করে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।